السلام عليكم ورحمة الله وبركاته. বুড়ানপুর মদিনাতুল উলুম সিনিয়র আলিম মাদ্রাসার মোহাম্মদ মঈনুদ্দিন খন্দকারের শিক্ষক। সপ্তম শ্রেণী আল আকাইদ আল ফিকহি এর বিষয় থেকে গ্রন্থ থেকে আলোচনা করব। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আকাইদ। আকাইদ এর প্রথম অধ্যায় প্রথম পাঠ সহি আকিদার গুরুত্ব সম্পর্কে আজকে ক্লাসের আলোচনা। সহি আকিদার গুরুত্ব সম্পর্কে একটি আরবিতে আসছে, প্রথমে আসছে ভূমিকাতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী আল্লামানা আদ-দ্বীন বিওয়াসিলাতি রূহিল আমিন আলা নিসানি হাবিবির রাব্বিল আলামিন وأنعم علينا بنعمة الإسلام والإيمان والإحسان إلى يوم الدين والصلاة والسلام على رسول الكريم وعلى آله الطيبين وأصحابه أجمعين আকাইদের তারিখ আল আকাইদ আকাইদের পরিচয় আকাইদের পরিচয় আকাইদ আকা আকীদাতুন শব্দটি আকদুন মূল ধাতু থেকে এসেছে। শব্দটির অর্থ হচ্ছে বন্ধন বা বিশ্বাস, বন্ধন বা বিশ্বাস। আকিদা শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে আকাইদ, বহু বচনে কি আকাইদ। আর শাব্দিক অর্থ হচ্ছে যে দৃঢ়বিশ্বাস ও পথের ভিত্তিতে মানুষের চিন্তা চেতনা পরিচালিত হয় এবং কর্মসমূহ সম্পাদনের পথ ও পদ্ধতি বৈধতা লাভ করে তারই নাম হচ্ছে কি আকিদা। সহি আকিদার পরিচয় আর সহিহু তারিফুল আকিদা, অর্থাৎ সহি আকিদার পরিচয়। ইসলামী শরীয়তের পরিভাষায় সহি আকিদার পরিচয় হল মা আকাদা আলাইহিল কলবু ওয়াজ যমীরু মিনাত তাওহীদ ওয়ার রিসালাতি ওয়ামা জাআ به النبي صلى الله عليه وسلم من علم الله تعالى অর্থাৎ তাওহীদ রিসালাত ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে আকীদা। আকীদা অপর দৃষ্টি হচ্ছে আকীদা বিশুদ্ধ হওয়ার ছাড়া কোনো চিন্তা দর্শন কর্ম যথার্থ ফল উপসু হয় না, মানে আকিদা ছাড়া বিশুদ্ধ হওয়া ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। আকিদা সহি হতে হবে এবং মুখে কর্ম বাস্তবায়নে কি একতা একতা থাকতে হবে, তাহলে কি আমল সঠিক হবে। আর যদি মুখে একটা অন্তরে একটা বিশ্বাসে আর একটা, তাহলে কি সহি আকিদা হবে না। আমলকে যদি দেহ ধরা হয় আকিদা এর প্রাণ। আর বিতে একটি পদ আছে মা তাইফা রাকাতাহু জাসাদা, অর্থাৎ যখন মানুষের দেহ থেকে রূহ বাইর হয়ে যায় এটা কি দুইটা সংযুক্ত দুইটা জিনিস নিয়ে একটা মানুষ, একটা হচ্ছে দেহ একটা হচ্ছে রূহ। এই দেহ রূহ ছাড়া দেহ কোনো উপকারে আসে না, কোনো কাজে আসে না। ঠিক বিশুদ্ধ আকিদা সহি আমলে কাজে কার্যকরিত হয়। এজন্য আকিদা এর পান, দেহ যেভাবে পান ছাড়া অকার্যকর তেমনই সহি আকিদা ছাড়া আমলও কি অকার্যকর। তাই ইসলামী শরীয়তে আকিদা বিষয়ে সহি এলেম অর্জন করা খরচ, সহি এলেম অর্জন করা কি খরচ। আল্লাহ তাআলা জাত বা সত্তা সিফাত গুণাবলী হুকুকুন আইনগত অধিকার ইলাহ বা ইবাদত সম্মান পাওয়ার একমাত্র হকদার হওয়া বিষয়ে সুস্পষ্ট চিন্তা দর্শন না থাকলে সহি আকিদা মানব জীবনের প্রতিষ্ঠা লাভ করে না। মালিকুন অধিপত রব্বুন পালনকর্তা ইলাহ ইবাদতের ক্ষেত্রে নিরঙ্কুশ একচ্ছত্র অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার প্রীতম ও মনোনীত নবী রাসুলগণ তারই দিনের প্রচার প্রসারের দায়িত্ব পালন করেছেন। আকিদার মূল বিষয় হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সহ তার সত্তা নূরের তৈরি ফেরেশতাগণ আসমানি কিতাবসমূহ সকল নবী রাসূল পরকালীন জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত তকদিরের ভালোমন্দ মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং সঠিকভাবে উপলব্ধি করাই ইলমুল আকাইদ এর মূল বিষয়। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মাঝে যে সকল শান্তি নিহিত তার দলিল বা প্রমাণের ভিত্তিতে উপলব্ধি করা, মনে স্থান দেওয়াই ইমানের মূল চেতনা ও আকিদা সহি না হলে বান্দার কোনো আমলই কি গ্রহণযোগ্য হবে না। এজন্য আকিদা দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আমি যে একটা আমল করব সঠিক কিনা তা আগে বাস্তবায়নগত যাচাই করতে হবে, শরিয়া অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করতে হবে, কোরআন ও হাদিস অনুযায়ী এবং বিশ্বাস দৃঢ় বিশ্বাস কি থাকতে হবে। এজন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমান কাকে বলে অর্থাৎ আকিদা কাকে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি দৃঢ় বিশ্বাসকে আকিদা বা ইমান বলা হয়। এজন্য আমরা সহি আকিদা প্রতি বিশ্বাস রাখবো এবং সহি আমল করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে আদেশ দিয়েছেন সেভাবে আমরা কি আদেশ মান্য করব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের বিরত যেই সব কাজ থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে আমরা দূরে থাকব। এই উপস্থিত ছাত্রছাত্রী আজকে আকিদা সম্পর্কে যা কিছু আলোচনা করা হয়েছে তোমরা সুন্দর করে পড়াশোনা করবে। আজকের জন্য অনলাইন ক্লাস সমাপ্ত।